আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও করতেছি আমি নিজে ভিডিওতে এসে। তো অনেকদিন ধরে ভাবি আসবো, আসা হয় না, যেহেতু আম্মুর শরীরটা এতদিন ভালো ছিল না। তো আম্মুর শরীরটা এখনও ভালো না, তারপরও হচ্ছে মহান আল্লাহ তাআলার ইচ্ছেতে এবং আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আম্মু আগের থেকে অনেকটা ভালো আছে। তো সবাই আম্মুর জন্য দোয়া করবেন, আর আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই, আপনারা তো দোয়া করবেনই। আর এই তো সিদ্ধামনি, সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এত গরম পড়েছে যা কিনা ধারণার বাহিরে, তার জন্য ভাবছিলাম একটু জুস করি, পরে একটু ম্যাঙ্গো জুস করলাম। কারণ আমি আগে পরে ভিডিওতে বলেছি আমার হচ্ছে কোক আর ম্যাঙ্গো জুসটা অনেক বেশি পছন্দ। আম খেতে তত পছন্দ করি না, তবে হচ্ছে আমের জুসটা আমার কাছে অনেক ভালো লাগে, তার জন্য হচ্ছে আমের দিনে আসলে আমি আমের জুস করে খাই। আর ফলের মধ্যে হচ্ছে আমার সবচেয়ে থেকে ফেভারিট হচ্ছে লিচু, কারণ লিচু পাগল, লিচু দেখলে মাথা নষ্ট খাওয়ার জন্য। তো আপনাদের কারো পাশে যদি এই লিচুর দিনে লিচু আনেন তাহলে অবশ্যই আমার জন্য পাঠিয়ে দিবেন, আর যদি না পাঠান, না পাঠায় খান, তাহলে অবশ্যই আপনাদের পেটে সমস্যা হবে। আর আমি হচ্ছে এখন জুসটা খেয়ে আম্মুর সাথে একটু বাহিরে যাব, কারণ আম্মুর গাছের সামনে অনেকদিন হলো যাওয়া হয় না। আম্মুকে বললাম আম্মু চলো গিয়ে দেখে আসি গাছের কী হয়েছে, তো যাবো। সিদ্ধাম তুমি একটু খাও, বিসমিল্লাহ বলা আগে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। মজা হয়েছে, আম্মু হইতেছে আমার ভিডিওতে শুধু ভুল ধরে, আমি লিচুর কথা কি যেন বলছি মাত্র আম্মুর পাশ থেকে বলতেছে, বলা হয় না আমি ভুল বলছি। তো কি জানি আম্মু কি বলে, তো সবাইকে রেখা জুস খাইতেছি। যারা ম্যাঙ্গো জুস খাইতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন, আপনাদেরকে ম্যাঙ্গো জুস তৈরি করে খাওয়াবো। তুমি একটু খাও, একটু কাজ করে আসি। তো সিজদামনি খাক, আমি ততক্ষণ একটু কাজ আসতে কাজটা সেরে আসি উপাস থেকে, পরে আবার আপনাদের সাথে মানে কী কী করবো বা বাহিরে যাবো সব কিছু শেয়ার করবো। তো আমি আমার কাজটা সেরে এসে পড়েছি, এখন জুসটা শেষ করে বাহিরে যাব। সিজদামনি মোটেও বেশি খেতে পারে না, দেখেন তাকে দিয়ে গেছি সে একটুকু খায় নাই, আমি যতটুকু খেয়ে রেখে গেছি। আর সিজদামনির কালকে রাত্রে অনেক জ্বর আসছিলো, এখন অবশ্য আছে জ্বর, এখন আছে কম, কালকের মতো ততটা নেই। কালকে সিজদামনির অনেক জ্বর ছিল রাত্রে, সারা রাত সে জ্বরে মানে খুবই পড়ছে যে আম্মু আমার ভালো লাগতেছে না, ঠান্ডা লাগতেছে। তো গায়ে হাত দিয়ে দেখলাম সিজদামনির জ্বর, সকাল স্কুলে দিতে চাইনি, তারপর ভাবলাম আবার স্কুলটা মিস যাবে, পরে আমি জোর করে নিয়ে গেছিলাম। সিজদামনি অবশ্যই স্কুল সহজে মিস দিতে চায় না, আমার লক্ষ্মী মেয়ে, আমার সিজদামনি, আমার মেয়েটা অনেক ভালো, আমার কিউটি, এটা সবাই দোয়া করবেন আমার কিউটির জন্য। আর সিজদামনি খুব হিংসা করে আমার আম্মুর সাথে, সিজদামনি সবসময় বলে আমি নাকি সিজদামনির থেকে আমার আম্মুকে বেশি ভালোবাসি। কেন তুমি হিংসা করবা? আমি আমার মাকে ভালোবাসবো না তোমাকে ভালোবাসবো? তুমি আমাকে বেশি ভালোবাসো না, তোমার মাকে অনেক বেশি ভালোবাসো। তোমাকে ভালোবাসে লাভ নেই। তো আমি সবার সামনে খাইতে পারতেছি না, তাড়াহুড়া করে খুব কষ্ট হইতেছে, তার জন্য এক পাশে একটু দ্রুত খাওয়ার চেষ্টা করতেছি, তারপরও খাইতে পারতেছি না, ভাবতেছি সবার সামনে খাবো তো একটু আড়ালে গিয়ে জলদি করে খাই, তো তাও দেখতেছি খাওয়া যাইতেছে না। এই মেয়ে জোরে জোরে খাও। আসলে জুসটা হচ্ছে ঘন হয়ে গেছে আর স্ক্রুটা হচ্ছে একটু চিকন, তার জন্য যাইতে কষ্ট হইতেছে, মেন সমস্যা হচ্ছে এটা। তো আমি একটু খাই। সিদ্ধামনি তুমি এতক্ষণ কথা বলো সবার সাথে, বলো বসে আসো কেন চুপ করে, সবাই জিজ্ঞেস করো সবাই কেমন আছে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি অনেক। তো তুমি যেদিন পেতনির মতো স্বাদ ছিল এটা একটু বলো সবাই। যা তুই না খাবি, তাই তো এখন হচ্ছে জুস খেয়ে আম্মুর গাছের কাছে যাইতেছি।
সিজদামণি আসতেছে, আম্মু আসতেছে, আম্মু একটু কাজ করতেছে। আমাদের অবশ্য বাসায় সবসময় তালা থাকে গেটে, মেন গেটে। আমি আসো, কোথায় আসতেছো? তো সিজদামণি একবার আসছিল, গেট আটকায় নাই, তার জন্য তারে আমি ধুমুক দিয়ে আবার পাঠাইছি, এখন আবার আসছে। কই নানু কই আসতেছে? হ্যাঁ চাবি আসছে আমার কাছে, তুমি আসো, তোমার চাবি আনা লাগবো না। বাহিরে প্রচুর রোদ, কেন চাবি লাগবো কেন আবার? কেন কি আছে দেখছো? যাও দেখছো সিজাবুড়ি কত রোদ, রোদের জন্য তাকানো যেতেছে না, অনেক রোদ। দেখাও তো সিজদামণি হচ্ছে একটা ফুল নিয়ে আসছে, ফুল দেখাইতেছে না? কই ফুল কই দেখি? আম্মু এখন আবার ভিতরে গেল, আসো, অনেক রোদ, রোদের জন্য তাকানো যেতেছে না দেখছো। তো আম্মু এসে পড়ছে আম্মুর গাছের কাছে অনেকদিন পরে। আম্মু কোনটা কোন গাছ দেখো যে তোমার গাছে ফুল ফুটছে? ওই তো আম্মুর গাছে ফুল ফুটছে দেখেন। হ্যাঁ আম্মু এটা কী ফুল জানো? আমি কিন্তু জানি না, উদ্দাই ভিডিওর মধ্যে দেখাই গেল, নাম না জানি না। মানে কি শশা? শশা না বাঙ্গি, অনেকগুলি ফুল হয়েছে তো তোমার এই যে চিনাল গাছে না? ধরছে কই উপরে, ওই উপরে থেকে ঝুম না করে যাচ্ছে, ধরছে কোনটা এই যেটা? তো এখানে হচ্ছে একটা বাঙ্গি নাকি যে কি বলে এটাকে, চিনাল বলে, সেই ফল হয়েছে, আমি ভালোভাবে চিনিও না আম্মু চিনে। আচ্ছা তুমি আর ধরো না কিন্তু আম্মু, পরে ভেঙে যেতে পারে। ভাঙো না ভাঙো না না, ফুলগুলি তো সুন্দরই লাগতেছে ফুটছে যে। কোন উপরে ওই আন্টির আগে শিউলি ফুল গাছটা নিয়ে গেছে না যাওয়ার সময়? আঙ্গুর শিউলি ফুল গাছটা তো মরেই গেল, এত রোদের মধ্যে বাইর হয়েছে, দেখি বাসায় চলে যাব, পরে আবার আসব বিকাল দিকে, এখন প্রচুর রোদ। আম্মু তোমার ডাটাগুলি কই ডাটা? এই তো হচ্ছে আম্মুর ডাটা আশাক রয়েছে, ডাটাও হয়েছে দেখেন। ওই দিন হচ্ছে আমি পেরে নিয়ে আসছিলাম ডাটা, যেগুলো মাঠে হয়েছে, এখান থেকে টপ থেকেও নিয়েছিলাম অবশ্য, তো পেঁপেও নিয়ে আসছে। আম্মুর পেঁপে গাছ তো কিছুদিন আগে দেখাইছে, এই রোদের মধ্যে সিজদাবুড়িও বইসা পড়ছে। ডাটা পাইরা আনছিলাম না কাইটা আনছিলাম, একটা কইলেই হয়েছে। আচ্ছা আমি বলছি মনে হয় ডাটা পাইরা আনছি, তার জন্য আম্মু বলে শুধু ভুল ধরে আমার ভিডিওতে। তোমরা কি মসজিদে যাইতেছো আরবি পড়তে? কোন মসজিদে? আর আসো কয়টায়? ও একাই যাইতেছো, তিনটা বাজে আসো? তাহা কবে থেকে যাও তুমি, কয়দিন ধরে যাও? পাঁচ দিন, সিজদামণিরও পাঠাইতেছি। সিজদামণি যাও চলো, সিজদা পুইরা তুমিও যাও। তো আমাদের এখানে হচ্ছে আগে মসজিদ আরবি পড়াইতো, এর মধ্যে পড়াইতো না, এখন আবার পড়ায়। তো সিজদামণিকে দেখি দিয়ে আসবো, যা তুমি ঘরে গিয়ে হিজাব পড়ো, আমি আসতেছি। আম্মু বিকালবেলা এই পাশের ভিডিও করবো না, চলো চলে যাই, সিজদামণি রেগে আরবি পড়তে পাঠাই। তো চলো আমরা বাসায় চলে যাই, তুমি আরবি পড়া পড়াইছো। ফুল গাছটা ভিডিও করো, ওই ফুল গাছটা তো দেখাইলাম, এটা বিকালবেলা, এখন তো অনেক রোদ, রোদের জন্য পুরো ভালোভাবে বোঝা যাইতেছে না। চলো তো বাসায় যে গেট খুলো। তো এখন হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করবো না, এটুকুই থাকবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।